বিশ্ব অষ্টীয় দিবস অষ্টীয় হল ক্যালসিয়ামের অভাবজনিত রোগ সর্বসাধারণকে হাড় ও পেশির স্বাস্থ্য রক্ষায় আগাম ব্যবস্থা নিতে ও স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সাধারণ মানুষকে হাড়ের স্বাস্থ্য রক্ষার দায়িত্বে উদ্বুদ্ধ করতে প্রতি বছর কুড়ি অক্টোবর সারা বিশ্বব্যাপী বিশ্ব অষ্টীয় দিবস পালিত হয়ে আসছে অষ্ট রোগটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে বিশেষ করে মহিলাদের বছরের পর এই রোগ হওয়ার ঝুঁকি বেশি হয় পারিবারিক ইতিহাসে এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে যদিও বিজ্ঞানীরা এখনো নির্দিষ্ট জিনগত ত্রুটিগুলি নির্ধারণ করতে সক্ষম হননি খাদ্য তালিকায় ক্যালসিয়াম খাবার না থাকা বা পরিমাণে কম খাওয়ার জন্য এই রোগ হয়ে থাকে যারা অতিরিক্ত মদ্যপান ধূমপান বা দীর্ঘমেয়াদি স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি খান তাদের এ রোগ বেশি হয় যারা কিডনির রোগ থাইরয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত সেই সব রোগীদের অস্ট্রিওপোরসিস হবার সম্ভাবনা বেশি থাকে আবার যারা কোনো কাজকর্ম না করে শুয়ে বসে দিন কাটান তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই রোগ হওয়া এড়াতে হাড়কে সুস্থ রাখতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার সুষম খাদ্য যেমন দুধ দই সবুজ শাক সবজি খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সূর্যালো গ্রহণ করতে হবে ধূমপান মদ্যপান এড়িয়ে চলতে হবে হালকা ব্যায়াম নিয়মিত হাঁটা চলা ওজন তোলা ইত্যাদি অভ্যাসে পরিণত করতে হবে সবসময় নিজেকে কর্মব্যস্ততার মধ্যে রাখতে হবে অস্ট্রিওপোরসিসে সবসময় সুস্পষ্ট কোনো লক্ষণ থাকে না তবে রোগের কারণে ঘন ঘন এবং অযাচিত ফ্র্যাকচার হয়ে থাকে একসঙ্গে একাধিক ফ্র্যাকচার হলে আক্রান্ত ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল করে তোলে তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন আসুন সকলে মিলে এই দিনটিকে নিজের ও অন্যের হাড় ও পেশির স্বাস্থ্য রক্ষা করার মধ্য দিয়ে উদযাপন করি